গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। গুড আফটারনুন কেন, কারণ এখন বাজে বেলা 4:30। আজ জন্মাষ্টমী, তাই আজ একটু সেজে ভিজে নিয়েছি। আর এখন 4:30 এত কেন সেজেছি, মানুষ তো বিকেলে ঘুরতে যায়, সবাই সাধারণত বিকেলেও ঠিক না, সন্ধে বা রাতে ঘুরতে যায়। কিন্তু যেহেতু মেয়েকে বাড়িতে রেখে যাচ্ছি, তাই একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করছি। এই বাড়ির সামনেই আছে গৌরীয় মঠ, তো আজকে জন্মাষ্টমীর দিন, সেখানে না গেলে কি হয়। আর জন্মাষ্টমীর দিন একটু গৌরীয় মঠে না গেলে নেই, সেখানে তো যেতেই হয়, তাই একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। খুব একটা সাজিনি, বাইরে প্রচণ্ড রোদ, ভাদ্র মাস পড়ে গেছে, রোদ হওয়া স্বাভাবিক, তো সেই রোদের জন্য একদম ক্যাজুয়াল একটা ড্রেস পরেছি, ওটা পরে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। এই ব্লগটিতে এর আগে তোমরা দেখে নিয়েছো যে আজ আমার মেয়ে রাধা সেজেছে, আর আমার এক ফ্রেন্ডের ছেলে সে কৃষ্ণ সেজেছে। দুজনকে আমি আর আমার আমার মেয়ের যে পিপি থাকে সঙ্গীতা, তা আমরা দুজন মিলে সাজিয়েছি। কি কষ্ট ওদের দুজনকে সাজানো, মানে কি বল, কৃষ কিছুতেই কৃষ্ণের সাজটাকে রাখবে না। সাজা যেই শেষ হলো বললাম দাঁড়া একটু ফটো তুলি, কিছুতেই ও দিল না। আর আমার মেয়ে সে ঠিক তার অপোজিট, সে কিছুতেই নিজের সাজ খুলবে না, সেটা রাধার ড্রেস পরেই ঘুমোবে, রাধার ড্রেস পরেই খাবে। অনেক কষ্টে সেগুলো খুলে ঘুম পাড়ানো হয়েছে, ঘুমের মধ্যে 3 বার ও কেঁদে উঠলো, আমাকে রাধা সাজাও, আমাকে রাধা সাজাও। ঘুম থেকে উঠে আবার ও সাজবে, সে জেদ করছে, ওকে আস্তে করে কৃষ্ণ সাজিয়ে ওকে বাইরে বসিয়ে রাখছি। সঙ্গীতা ওকে নিয়ে বসে আছে, আর আমি রেডি হয়ে একটু মন্দির থেকে ঘুরে আসি। বেলা 4:30 সাজুগুজু করে গৌরীয় মঠে গিয়ে দেখি সে এক কাণ্ড, মন্দির বন্ধ। তারপরে আর কিছু করার নেই, বাইরের থেকে প্রণাম করে আমরা চলে এসেছি। তো মেয়ে যেহেতু ছোট, তাই রাতে ওকে নিয়ে আর ভিড়ে বের হওয়ার কোনো প্রশ্ন নেই, তাই আর রাতে বেরোয়নি।
এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমাদেরই এখানকার আরও একটি রাধাকৃষ্ণ মন্দির আছে নয়াবস্তিতে, সেখানকার ভিডিও আমার এক বোন গিয়েছিল, সে আমাকে পাঠিয়েছে। আমি বিয়ের আগে এই মন্দিরেই জন্মাষ্টমী করতাম, তবে সেই সময় এত লোকের আনাগোনা এই মন্দিরে ছিল না। হাতে গোনা কয়েকজন যারা এখানকার সদস্য ছিলেন তারাই এখানে যেতেন।